যে ভিসা পেতে মাসের পর মাস এমনকি বছরের পর বছর অপেক্ষা করেও নিরাশ হতে হয়, সেই ভিসাই তৈরি হয়ে যাচ্ছে মাত্র 10 মিনিটে। নেই ভিসা প্রদানকারী দেশের কোনো অনুমোদন, ফটোশপ আর কিছু সফটওয়্যার মাধ্যমে অসাধু চক্র ঘরে বসেই তৈরি করছে সেনজেন ভিসা। পুলিশি অভিযানে ভিসা তৈরির সময় হাতে নাতে গ্রেফতার করা হয় লিটন মাহমুদকে। তার দেয়া তথ্যে পরে গ্রেফতার করা হয় আরও 6 জনকে। বেরিয়ে আসে ভুয়া ভিসা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রটির আদ্যোপান্ত। চক্রটির অন্যতম সদস্য জুয়েল প্রধান, সেনজেন ভিসায় বিদেশ যেতে আগ্রহীদের জোগাড় করার দায়িত্ব তার। পাসপোর্টে ভিসার স্টিকার বসানোর কাজ করেন আরিফ হোসেন, এয়ার টিকেট ম্যানেজ করেন মুকসেদ ওরফে রাজ, আর টার্গেট দেশে যাওয়ার পর সেখানকার ইমিগ্রেশন পার করার দায়িত্ব পালন করে ভারতীয় এক দালাল। বিদেশ যাওয়ার জন্য 15 লাখ টাকা কন্ট্রাক্ট করি, বিদেশ ইটালি যাওয়ার জন্য আর ভিসা করার জন্য আরিফরে 20,000 টাকা কন্ট্রাক্ট দিই। তারপর হচ্ছে টিকিট কাটি 3,04,000 টাকা দাম। তারপর ভিসা ফেক এয়ারপোর্টও আমাদের কন্ট্যাক্ট থাকে। একটা স্যাম্পল দিয়ে বলছে যে এই স্যাম্পলটা তুমি বানায় প্রিন্ট করে দিবা, তোমাকে 4,000 টাকা দিব। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে আমি ওনাকে ওটা সেম হুবাহু নিয়ে ফটোশপের মাধ্যমে এডিট করে পরে আমি ওনাকে দিলাম। পুলিশ বলছে 15 লাখ টাকার চুক্তিতে ভুয়া ভিসা তৈরি করে দেয় চক্রটি। এই টাকার ভাগ যায় 4 থেকে 5 জায়গায়। এনএসআই এর সহযোগিতায়, বিমানবন্দরের ওনাদের সহযোগিতায় একটা চক্রকে ধরেছি, যেই চক্র বাসাবাড়ির কম্পিউটারে ফটোশপ করে ওখানকার প্রিন্টার দিয়ে সব মিলে 20 টাকা খরচ করে একটা সেনজেন ভিজন বাড়ায় এবং সেটাকে 500 টাকায় বিক্রি করে দেয় 2-4 জন দালালের কাছে। সেই দালালরা বিভিন্ন শহর, উপশহর, মফস্বল থেকে মক্কেলকে ধরেন, তারপরে তাদের পাসপোর্টে ওই স্টিকার, ভিসার স্টিকার লাগিয়ে দেন, বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে অধিকাংশ সময় ব্যর্থ হয়। 2-4 বার তারা সফল হইতেও পারে, আমরা সেটা খতিয়ে দেখব। এই বিদেশে পাঠানোর নাম করে বিস্তর সংখ্যক মানুষ থেকে নেয়। এই ভিসাগুলো একেবারেই বাংলাদেশের ঘরোয়া পরিবেশের তৈরি, এর কোনো স্বীকৃতি নাই কোনো দূতাবাস থেকে, কোনো দেশ থেকে, সুতরাং এগুলো একেবারেই সম্পূর্ণ ভুয়া। চক্রটির সঙ্গে সিভিল এভিয়েশনের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এর সাথে বিমানবন্দরের কারা কারা জড়িত আছে তাদের ব্যাপারেও আমরা অভিযান চালাবো, রিপোর্ট করতে যাব, প্রশাসনিক অথবা আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এরকম সফিস্টিকেটেড একটা ভিসা এক